একুশে জুলাই আগে হতো, এখন কি সেই দাবিগুলো মমতার দিকে তীর যাচ্ছে? সেই দাবিগুলো পুলিশের গুলিতে মারা যাচ্ছে, বাংলায় এখন পুলিশ কাজ চলছে। যে পুলিশ যত গুলি চালাতে পারবে, যে অফিসার যত খুন করাতে পারবে, তার প্রমোশন হবে। অবস্থান করেছিলেন তার আমলে কাস্টোডিয়াল ডেথ আজকে সবচাইতে বেশি। যে পুলিশ অফিসারদের জায়গায় আজকে একুশে জুলাই যিনি পুলিশের, আজকে একুশে জুলাই কমিশন কোথায়? কমিশনের রিপোর্ট কোথায়? মমতা ব্যানার্জি তো সরকারে কমিশন করেছিলেন, রিপোর্টটা পরিষ্কার করছেন না কেন? এ তো একুশে জুলাইয়ের নামে শহীদকে শ্রদ্ধা জানানো হচ্ছে না, এটা একটা নাটক শুরু হয়েছে। আজকে যে মমতা বলেছিলেন নো আইডেন্টিটি নো ভোট, তারা বলে পশ্চিম বাংলায় 34% আসনে পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি। তারপরে নির্বাচনের কারচুপি, নির্বাচনের পরে ভোটের দিন কারচুপি, এবং জেতার পর প্রার্থীদের এমন দিন গেছে যে আমি বলছি আমাদের জেতা নির্বাচনের মহিলা প্রার্থীকে সন্তান প্রসব করতে হয়েছে একটা ঝাড়খণ্ডে আশ্রমে। এই বাংলা, সেই বাংলার জায়গায় দাঁড়িয়ে একদিকে বাংলার সংস্কৃতি কৃষ্টি কোথায় গেছে? যে ভাষায় উনি প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সেটা কি বাংলার সংস্কৃতি? সেটা কি বাংলার কৃষ্টি? বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি সমস্তটা বিসর্জন দিয়ে জৌলুস কতটা হারিয়েছে? জৌলুস নেই, জৌলুস আর নেই। আগামী 2 বছর বাদ থেকে তৃণমূলটাতে উঠে যাবে, দেখবেন আর তৃণমূলের নামে তৃণমূল কংগ্রেসকে এমন কোম্পানি যে তার কর্পোরেট রেসপন্সিবিলিটি ফান্ডে টাকাটা দেওয়া হবে। ভাটপাড়ায় এখনো শান্তি হচ্ছে না, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। ভাটপাড়ার জনাদেশটাকে মানতে হবে, মমতা ব্যানার্জি এই জনাদেশটা মানতে চাইছেন না। ভাটপাড়ার লোকসভা কেন্দ্রে অর্জুন সিং লড়াই করে জিতেছে, সে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে 26,000 ভোটে জিতেছে। তার 15 দিনের মাথায় ভাটপাড়ার বিধানসভা কেন্দ্রের ভোটে মদন মিত্রকে পরাজিত করেছে তার পুত্র পবন সিং 30,000 ভোটের ব্যবধানে। এই জনাদেশটা মমতা ব্যানার্জি মানতে চাইছে।